প্রথম প্রেমে খুব ভালোভাবে ফেল মারছিলাম, প্রপোজ আসে, আর ওই প্রপোজ আসাটা আসলে আমার মনে হয় যে ওইটা ওইটা নিয়ে এত কিছু চিন্তা না করে এনজয় করা উচিত সবার। আমার চেয়ে বেশি আমার ওয়াইফ এটা এনজয় করে। প্রথম প্রেম খুব বড় একটা ফেলিউর ছিল, প্রথম প্রেমে খুব ভালোভাবে ফেল মারছিলাম, সো ওইটা নিয়ে খুব একটা কিছু বলবো না, বাট হ্যাঁ ছিল একটা প্রথম প্রেম ছিল, ওইটার পরিণতিটা আসলে ঠিকঠাক ছিল না, তারপর তো বিয়ে করে ফেললাম, এখন হ্যাপিলি ম্যারিড। আচ্ছা, বাংলাদেশে যেটা হয় নর্মালি বউ বাচ্চা এগুলো লুকিয়ে রাখে, তো সেক্ষেত্রে আপনি লুকিয়ে রাখেন নাই, সবসময় বরাবরই প্রকাশ্যে নিয়ে আসছেন ফেসবুকে, তো এটা অনেকে ভাবে যে ক্যারিয়ারে হয়তো বাজেভাবে এফেক্ট করবে, কিন্তু এটা আপনি কি মনে করে এটা লুকান নাই? এইটা একদমই অ্যাবসার্ড লাগে আমার কাছে যে ফ্যামিলি হাইড করে রাখতে হবে, ফ্যামিলি হাইড না করলে ক্যারিয়ারে ইফেক্ট পড়বে, মানুষ ফিমেল ফ্যান ফলোয়িং থাকবে, এটা হিরোর জন্য ফিমেল ফ্যান ফলোয়িং অনেক কিছু বা এই ধরনের অনেক কথাবার্তা থাকে মানুষ বলে, বাট এটা একদমই অ্যাবসার্ড আমার কাছে। আর আমার কাছে মনে হয় যে ফিমেল হোক আর মেল হোক, যে আমার ফ্যান বা যে আমার ফলোয়ার, যে আমাকে পছন্দ করে, সে আমাকে নিঃস্বার্থভাবেই পছন্দ করে। আমি ম্যারিড কিনা, আমার বাচ্চা আছে কিনা, বা আমার পার্সোনাল লাইফ কতটুকু এক্সপোজ, এগুলো আসলে ম্যাটার করে না, আমার ক্ষেত্রে করে না। সো ওই জায়গা থেকে আমি বিলিভ করি যে ওয়াই শুড আই হাইড মাই পার্সোনাল লাইফ টু এভরিওয়ান, তাই না? আমি তো আমার একার না, আমি আই থিঙ্ক আমার 22 কোটি মানুষ, সো দে হ্যাভ রাইটস টু নো। একটা প্রপোজ পেয়েছেন, অসংখ্য বলি না, না প্রপোজ কেউ যদি করে আমি ব্যাপারটাকে খুব এনজয় করি, মজা লাগে আমার কাছে, ভালো লাগে। এবং প্রপোজ করা মানে এই না যে হার্ট ব্রেক করে ফেলা, হার্ট ব্রেকও না, ব্যাপারটা হচ্ছে যে বোঝানো যে ম্যারিড, আই ক্যান্ট ডু এনিথিং উইথ ইউ, বা আমি কোনো ধরনের কোনো সম্পর্কে যেতে পারবো না। সো এই ধরনের প্রপোজ আসে, আর ওই প্রপোজ আসাটা আসলে আমার মনে হয় যে ওইটা ওইটা নিয়ে এত কিছু চিন্তা না করে এনজয় করা উচিত সবার। নারী ভক্তদের কাছ থেকে প্রপোজ আসা, তো কখনো ঘরে ভাবি এটা নিয়ে রাগ? আমার চেয়ে বেশি ও এনজয় করে, আমার চেয়ে বেশি আমার ওয়াইফ এটা এনজয় করে। আচ্ছা, কেন এটা এনজয়, মানে কি রকম এনজয়টা? শি ফিলস প্রাউড দ্যাট হার হাজবেন্ড ইজ সো গুড লুকিং অ্যান্ড হার হাজবেন্ড ইজ সো ফেমাস, যে ওকে সবাই পছন্দ করে।